মই বনাবলৈ লৈছো স্ট্রবেরি কেক তিনিটা কণী তিনিটা কণী এইটো হাফ কাপ কম পুরা হয় তিনটা কণী দিলে তিনটা কণী প্রথমে ফিটি লও এতিয়া ইয়ার এক কাপ মই রিফাইন দিম বাটারও দিব পারে রাইস ব্রেন অয়েল দিছো মই এটা আধা কাপ চেনি দিম কারণ মই স্ট্রবেরি কেক বনাম ফ্রেশ স্ট্রবেরি নহয় স্ট্রবেরি ক্রাশ দিম তাত যথেষ্ট মিঠা থাকে এতিয়া মই ডেৰ কাপ ময়দা লৈ থৈছো ডেৰ কাপ ময়দা বেকিং দিম লেভেলকে ডেৰ চামুচ ডেৰ চামুচ এতিয়া মই ইয়াত দিম স্ট্রবেরি ক্রাস্ট আধা কাপ এতিয়া মই স্ট্রবেরি কালার দিম এই যে হ্যান্ড মিক্সারটো দেখিছে এটো প্রায় 17-18 বছর পুরানা কিন্তু এটাও খুব ভালকে কাম করে আছে ফিলিপসর হয় হয়ে গেল এতিয়া মই অলপ রিফাইন দি ব্রাশ করে লম এইটো স্ফেয়াৰ কেক হাফ স্ফেয়াৰ আছে তেনেকুৱা মোল্ডটো দিছো অলপ ময়দা স্প্ৰিংকল কৰি লম তেতিয়া লাগি নধৰে অভেন গৰম কৰি থৈছো মই প্ৰিহিট কৰি থৈছো স্ট্রবেরি কেক হয়ে গেল এটা ফ্রুটস কেক বনাব লৈছো বড়দিনের কারণে
চেনি লছো এক কাপ পনিখনি গুড়ি কই লও কোনি একে তিনি টাই লছো Batter loso ¿Qué es eso? ¿Qué es eso? ইয়াত মই অলপ কমলা বাকলি গুড়ি কৰি থও তা ঘৰতে হুকুৱাই তাৰ অলপ দিছো বেলেগ এসেন্স নিদু অকমান দিছো ডালচেনি পাউডাৰ মিঠা বস্তু ডালচেনি পাউডাৰ গুণটো বৰ ভাল লাগে আমার ফ্রুটস লৈছো খেজুর কাটি লৈছো হৰকে ব্লুবেৰি কাজু কিসমিস বেকিং টিনত দিম এই গিটাতে বেক কৰিম আমার অয়েল লগাই লৈছো পটাপট হয় এনেকে করিলে বেশি দেরি না লাগে বেকিং টাইম টু কাজু অকমান স্লাইসারত কাটি দিছো আসলে ইমান ফুচ দিলে ভাল নাপায় খায় এনেই অন্য ভালে পায় সবে ফুচ ভাল নাপায় যে এইটা বেক করে দিই